সবাই ভিডিও ওপেন রাখবে, অন্ধকার বা এরকম টেবিল ছাড়া কেউ বসবে না, সবাই সুন্দরভাবে বসো। তাহলে গ্রাজ মানে হলো বিদ্বেষ, এটার সিনোনিম হলো ম্যালাইস, এনিমোসিটি, ANIMOSITY, এনিমোসিটি। অ্যান্টোনিম হলো অ্যাফেকশন। আচ্ছা, আর গ্রাজ এখানে শব্দটা নাউনে আছে, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ হলো গ্রাজিং, আর অ্যাডভার্ব হলো গ্রাজিংলি। ওকে, আচ্ছা এই একটা শব্দ এখানে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের আর একটা শব্দ আছে এখানে, সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্স, SUBSERVIENCE, সাবসার্ভিয়েন্স মানে কি? সাবসার্ভিয়েন্স মানে হলো তোমার, ওদিন বলছেন দুর্বলতা বা এরকম, বশ্যতা বা আনুগত্য, বশ্যতা বা আনুগত্য। দ্য স্টেট অফ বিংস বিং সাবসার্ভিয়েন্ট মানে কারো আনুগত্য মেনে নেওয়া, কারো বশ্যতা মেনে নেওয়া। সাবসার্ভিয়েন্স নাউনে এটা অর্থ হলো বশ্যতা অথবা আনুগত্য, ঠিক আছে? বশ্যতা অথবা এটা আনুগত্য। আচ্ছা, এটার আমরা যদি শিরোনাম লিখতে যাই তাহলে কি হবে দেখি আমরা। সাবসার্ভিয়েন্স, সাবসার্ভিয়েন্স লিখতে পারো, ডিসিপ্লিনড, ডিসিপ্লিনড, ম্যানারলি। সাবসার্ভিয়েন্স আমরা কি লিখতে পারি? ডিসিপ্লিনড, ম্যানারলি, অর্ডারলি, মানে যে অর্ডারলি, যে মেনে চলে কোনো কিছু। হ্যাঁ, ইয়েল্ডিং, ইয়েল্ডিং, সফট, সারেন্ডারিং, ঠিক আছে? অর্থাৎ যে যাকে কন্ট্রোল করা যায়, যে যে মানে সারেন্ডার, যে সারেন্ডার করেছে, যে যে ইয়েল্ডিং, ডিসিপ্লিনড, ম্যানারলি। আর এটা অ্যান্টোনিম লিখতে পারো তোমার, মানে যে মানে না, ডিসঅর্ডারলি, ডিসঅর্ডারলি, আনডিসিপ্লিনড, ডিসঅর্ডারলি, আনডিসিপ্লিনড, এরকম। সেলফ উইলড, নিজের মতো করে চলে, সেলফ উইলড, SELF-WILLED, সেলফ উইলড। আরেকটা হচ্ছে তুমি দিতে পারো আনইয়েল্ডিং, আনইয়েল্ডিং, কেমন? ওকে, তাহলে এটা চলে গেল সাবসার্ভিয়েন্স, এটা চলে গেল সাবসার্ভিয়েন্স মানে আমরা শিখেছি বশ্যতা বা আনুগত্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমাদের আছে গ্রিট, গ্রিট মানে কি? গ্রিট মিন্স টু ওয়েলকাম, কাউকে ওয়েলকাম করা। এটিকেট আমরা শিখেছি, এটিকেট, শিষ্টাচার। হ্যাঁ, ডেকোরাম, সোশ্যাল ডেকোরাম, ম্যানার, প্রায় কাছাকাছি শব্দ। আরেকটা হলো স্পেশালি, ESPECIALLY, স্পেশালি মানে আসলে স্পেশালি, স্পেশালি আর এসপেশালি পার্থক্য হলো, স্পেশালি মানে হলো তোমার পার্টিকুলারলি, বিশেষভাবে, আর এসপেশিয়ালি এটা হলো যে তোমার ব্যতিক্রমভাবে, স্পেশালি ব্যতিক্রমভাবে, আর স্পেশালি এটা হলো তোমার বিশেষ বা পার্টিকুলারলি, যেটার একটু ব্যবহারে একটু সামান্য পার্থক্য রয়েছে। তারপরে দেখো ইফেক্ট, EFFECT, ইফেক্ট অর্থ কি? ইফেক্ট অর্থ প্রভাব বা তোমার এটা রেজাল্ট, ইম্প্যাক্ট, রেজাল্ট। সিনোনিম লিখতে পারো ইম্প্যাক্ট, রেজাল্ট, কোনো কিছু ইম্প্যাক্ট অথবা রেজাল্ট অথবা চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো সিভিলাইজড, সিভিলাইজড লিখতে পারো সভ্য, অ্যাজেক্টিভ, সিভিলাইজড, সিভিলাইজড হলো সভ্য, অ্যাজেক্টিভ। এটা আমরা কি লিখতে পারি? যে কোর্টলি, আরবেইন, এনলাইটেন্ড, কোর্টলি, আরবেইন, এনলাইটেন্ড, ওকে।
মোটামুটি এই শব্দগুলো তো আমরা দেখেছি এখানে। যে আচ্ছা, ইয়েল, ইয়েল অর্থ কি? ইয়েল অর্থ চিৎকার করা, টু মেক এ সাউন্ড লাউড। ইয়েল মানে চিৎকার করা, মানে এটা কি হতে পারে, স্ক্রিম, স্ক্রিম অথবা শাউট। ইয়েল মানে হলো স্ক্রিম, জোরে চিৎকার করা অথবা শাউট করা। এটা হলো সিনোনিম। আর অ্যান্টোনিম কি হতে পারে, পেসিফাই, ঠান্ডা হয়ে যাওয়া, একদম চুপচাপ ঠান্ডা হয়ে যাওয়া, পেসিফাই। অথবা লাল, LULL, লাল, একদম চুপচাপ, হ্যাঁ চুপচাপ থাকা, পেসিফাই। পেসিফাই হলো এটা অ্যান্টোনিম। আচ্ছা, এই তো মোটামুটি যে শব্দ। আচ্ছা, আর ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে আমরা জানি ঐতিহ্য, এটা সিনোনিম কি হতে পারে, কনভেনশন অথবা হেরিটেজ। সিনোনিম হলো কনভেনশন, হেরিটেজ। আর অ্যান্টোনিম হলো মডার্নিজম, মডার্নিজম আধুনিকতা, ঠিক আছে, মডার্নিজম আধুনিকতা। আর পসিবলি যথাসম্ভব, পসিবলি অর্থ আমরা দেখেছি যথাসম্ভব। সিনোনিম হলো পারহ্যাপস, প্রবাবলি, কোন জিনিসের সম্ভাবনা বোঝাতে পসিবলি মানে হলো পারহ্যাপস, প্রবাবলি। স্যার ট্রেডিশনের, স্যার অ্যান্টোনিমটা কি বলছেন স্যার, মডার্ন? আচ্ছা, ট্রেডিশনের তোমার সিনোনিম বলেছি কনভেনশন অথবা হেরিটেজ, আর তোমার অ্যান্টোনিমটা বলেছি মডার্নিজম, আধুনিকতা, যেটা গতানুগতিক না, এটা উল্টাটা হলো মডার্নিজম, আধুনিকতা, ঠিক আছে। এবার আমি বলেছি যে পসিবলি, পসিবলি মানে যথাসম্ভব, এটা অ্যাডভার্ব, এটা সিনোনিম হলো পারহ্যাপস অথবা প্রবাবলি। পসিবলি মানে পারহ্যাপস অথবা প্রবাবলি, এটা অ্যান্টোনিম হলো তোমার যেটা মানে ডেফিনেটলি অথবা সার্টেনলি, মানে পসিবলি অ্যান্টোনিম, ডেফিনেটলি অথবা সার্টেনলি। তোমাদের এই যে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন এগুলো কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গুলো কিন্তু কাজে আসবে। অ্যাডমিশন টেস্ট যখন দিবে ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট বা যেসব জায়গায় আছে, সব জায়গাতে কিন্তু এই ইংলিশে এই ওয়ার্ড গুলো কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গুলো তখন কিন্তু অনেক কিন্তু পরীক্ষা আসবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম স্যার আমার জয়েন করতে স্যার 10 মিনিট দেরি হয়েছে, আপনি স্যার নাম প্রেজেন্ট বা এরকম কিছু দিচ্ছেন কিনা? দেখতেছি আমি, সবে হচ্ছে, সবে নিব, প্রেজেন্ট শেষের দিকে নিব, একদম এখন না। আর দেরি করো কেন, দেরি করে আসো না ক্লাসে, দেরি করে আসো। যে স্যার আমি তো স্যার কালকে যে আপনার কাছে ছুটি চাইলাম না স্যার, আপনি রিপ্লাই দিলেন না, তো ভাবলাম স্যার যে আপনি পারমিট করেন না এর জন্য। আচ্ছা অসুবিধা নেই, এখন তুমি স্যার অনেক পাস কষ্টে করো, টাইম বের করছি আর কি। শোনো, এই যে পড়াশোনার জীবনে নিজেকে কষ্ট করো, কষ্ট করো, কষ্ট করলে, শোনো একটা কথা বলি, যে কষ্ট করবে সে ধ্বংস হবে না, আর যে আরাম করবে ধ্বংস হয়ে যাবে। তুমি যদি কষ্ট করো জীবনে, আরাম না করো, কষ্ট করো ছাত্র জীবনে, কষ্ট করো তবে জীবনে মানে ভালো কিছু করতে পারো। ছাত্র জীবনে যে আরাম করো কিন্তু শেষ, এই ছেলে কিছু করতে পারে, এই তার দ্বারা কিছু করা সম্ভব না। যে আরাম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সে কি করতে পারবে জীবনে? সে একটা বোঝা হয়ে যাবে, সে মানে মনে করো যে সমাজের বোঝা হিসেবে সে তৈরি হবে, মানে নিজেকে তৈরি করবে। তো তোমরা যুবক মানুষ সবাই এখানে, বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা, সমাজের, পরিবারের ভবিষ্যৎ তোমরা, এরকম অলসতা করো না, নিজেদেরকে ধ্বংস করো না, বিভিন্ন গেমস খেলে সময় নষ্ট করো না। তোমরা যদি পাবজি, ফায়ারফক্স গেম খেলে সময় নষ্ট করো যুবক, তাহলে তোমাদের দিয়ে কি আশা করা যায়? তুমি তুমি কিভাবে তুমি ভালো কিছু করবা এই সমাজে, এই দেশের উন্নতি কিভাবে করবা? এই পাবজি, ফায়ারফক্স, এই মোবাইলের গেম খেলে তুমি যদি সময় নষ্ট করো, তুমি যদি এগুলো এগুলো করো, তাহলে তোমাকে যে কি আশা করা যায়? তুমি তো বোঝা হবে, তুমি তো জাতির কোনো উপকার তোমার দ্বারা হবে না, এই জাতি তোমাদের তোমার থেকে তো ভালো কিছু আশা করে নাকি? আচ্ছা দেখে, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যে কবিতা আছে আমাদের, এই আমাদের পরবর্তী যে কবিতা আছে সেটা কি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো আমরা দেখেছিলাম যে, আমরা বলেছিলাম যে উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক এজ ইউ লাইক ইট, এটা একটা রোমান্টিক একটা নাটক, রোমান্টিক, এই এই নাটক থেকে নেওয়া। স্যার সিনোনিম অ্যান্টোনিম গুলো কিন্তু স্যার একটু গ্রেসিয়াসলি টা একটু করে দিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, আরো লাগবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো তাহলে। এখানে আছে তো যে যে শব্দগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তোমাদের আর কি কি লাগবে এখানে,
আচ্ছা গ্রেসিয়াসলি না, আচ্ছা আমি বলে দিচ্ছি, আচ্ছা গ্রেসিয়াসলি মানে তোমার এখানে বলেছে যে কোর্টিয়াসলি অর্থাৎ সৌজন্যভাবে ভদ্রতাভাবে, কাইন্ডলি কাইন্ডলি পলাইটলি ফ্রেন্ডলি। গ্রেসিয়াসলি মানে হলো কি কোনো জিনিস ভদ্রভাবে বলা, কাইন্ডলি পলাইটলি ফ্রেন্ডলি। আর এর অ্যান্টোনিম তো বুঝতে পারছো রুডলি, রুডলি হবে, তুমি কাইন্ডলি বলতে চাচ্ছ না মানে তুমি মানে উগ্রভাবে বলছো হার্শলি, ঠিক আছে। তারপর আমাদের হলো কমপ্লিমেন্ট, আমরা কমপ্লিমেন্ট গ্রামারের ক্ষেত্রে যদি আমরা কমপ্লিমেন্ট বলি সেটা মানে হলো যে কি পরিপূরক, ঠিক আছে। আর আমরা এখানে কমপ্লিমেন্ট বলতে এখানে গ্রামাটিক্যাল গ্রামারের ক্ষেত্রে বলে নাই, প্রশংসা ভাবে বলেছে প্রশংসা। কমেন্ডেশন, কাউকে কমেন্ডেশন করা, হ্যাঁ কাউকে অ্যাক্লোড করা, অ্যাক্লোড AOCOLAD অ্যাক্লোড, অ্যাক্লোড করা মানে কি কাউকে মানে প্রশংসা করা, প্রেজ করা, অ্যাডমিরেশন। অ্যাপলোড, অ্যাক্লোড AOCOLAD অ্যাক্লোড, অ্যাক্লোড মানে প্রশংসা করা। তুমি কমপ্লিমেন্টের সিনোনিম দিতে পারো প্রেজ, হ্যাঁ প্রেজ অ্যাডমিরেশন, ঠিক আছে তুমি প্রশংসা করলা। আর যদি তুমি এটা অ্যান্টোনিম করো তো কি হবে, ইনসাল্ট করলে, ইনসাল্ট করলে তাহলে এটা অ্যান্টোনিম হয়ে গেল, অপমান করলা কাউকে। তারপরে ক্রিটিসিজম করলা, কাউকে সমালোচনা করলা, তুমি তুমি এটা অ্যান্টোনিম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন আর কোনটা দিতে পারো? আর স্যার এখানে ক্লাবটা লাগে স্যার। আচ্ছা ক্লাব তো মানে ক্লাবের অর্থ দুই রকম, আমরা একটা ক্লাব জানি যে ওই যে ক্লাব গদা যেটাতে পিটা দেয়, আর এখানে ক্লাব বলতে এখানে আমরা কি বুঝিয়েছি, ক্লাব বলতে এখানে সংঘ, মানে হচ্ছে বিভিন্ন জায়গায় যে গিয়ে ক্লাব যে করে, বিভিন্ন সংঘ যেগুলোতে মানুষের অর্গানাইজেশন টাইপের মানে বিভিন্ন সোসাইটি বা গ্রুপ অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন লিখতে পারো, গ্রুপ অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন, হ্যাঁ সার্কেল, কোনো একটা সার্কেল কোনো একটা গ্রুপ কোনো একটা অর্গানাইজেশন অথবা একটা অ্যাসোসিয়েশন, এগুলো হলো তোমার ক্লাব। আবার ক্লাব আরটা, ক্লাব অর্থ আরটা কি আছে, গদা টাইপের যেটা দিয়ে পিটা দেয়, ঠিক আছে বড় লাঠি টাইপের মোটা, এটা এটা অর্থ কিন্তু ক্লাব বোঝায় কিন্তু, কিন্তু ওই অর্থে এখানে ব্যবহার করা নাই বা ওইটা অন্য। আর স্যার অ্যান্টোনিম তাহলে কি দিতে পারি, অ্যালোন বা এরকম? অ্যান্টোনিম ক্লাবের অ্যান্টোনিম আসলে ক্লাব এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে তো ওটা অ্যান্টোনিম হবে না মনে হয়, ওই অর্থ হবে না, অন্য অর্থ বুঝাইলে হইতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা সব শব্দের অ্যান্টোনিম হয় না। আচ্ছা তারপরে এখানে তো মোটামুটি সবই আছে, এই যে পোলাইট প্রেজেন্স পার্টিকুলার প্লিজেন্ট ইগনোরেন্স এগুলো তোমরা অর্থ জানো, তবে তোমাদেরকে আলাদাভাবে নিজেরা এগুলো বের করে নিতে হবে যাতে তোমাদের প্রয়োজনের সময় যাতে এগুলো তোমরা ইয়ে করতে। আচ্ছা ক্রেডিট, ক্রেডিট বলতে আমরা বুঝি ঋণ, ক্রেডিট বলতে আমরা ব্যাংকের হিসাবে ক্রেডিট বলতে আমরা বুঝি ঋণ, কিন্তু এখানে ক্রেডিট বলতে কি কি বোঝাচ্ছে স্যার, অবদান বা এরকম? হ্যাঁ এখানে ক্রেডিট বলতে বোঝাচ্ছে, হ্যাঁ এখানে ক্রেডিট বলতে বোঝাচ্ছে অন্যের মানে নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, অন্য কেউ করে দিলে সেটার তুমি প্রশংসার দাবিদার করতে হতে পারো না, তাহলে এখানে ক্রেডিট বলতে প্রশংসা বোঝাচ্ছে, প্রেজ অথবা অ্যাপ্রুভাল অথবা কমেন্ডেশন, ঠিক আছে। অর্থ যে অর্থে যেই অর্থে এবং যেই পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়েছে শব্দটা সেটাকে খেয়াল করতে হবে, তাহলে তুমি সঠিকভাবে করতে পারবে। এই জন্য বাক্যের অর্থ বোঝার জন্য তোমাকে এই যে পার্টস অফ স্পিচ খেয়াল করতে হবে যে পার্টস অফ স্পিচটা কোথায় কিভাবে এখানে ব্যবহৃত হয়েছে। এরপরে যে তোমার যে প্রফেশনাল, এটা সিনোনিম অ্যান্টোনিম কি হতে পারে, প্রফেশনাল প্রফেশনাল মানে হলো এক্সপার্ট স্যার, এক্সপার্ট। হ্যাঁ প্রফেশনাল মানে হলো যে তোমার ফুল টাইম, প্রফেশনাল মানে ফুল টাইম, অথবা তোমার তুমি বলতে পারো স্যালারাইড SALARIED, অর্থাৎ তুমি কোনো জায়গায় তুমি বেতনভুক্ত লোক মানে তুমি প্রফেশনাল, তুমি ফুল টাইম, ফুল টাইম তারপরে স্যালারাইড, তারপরে তুমি বলতে পারো পেইড, বলো না যে পেইড ওয়ার্কার মানে কি, যে প্রফেশনাল ওয়ার্কার,
বা পেড অফিসার বা পেড অফিসার মানে মানে কি যে উনি প্রফেশনাল একজন কর্মকর্তা, ঠিক আছে, অথবা বলতে পারো এক্সিকিউটিভ, হ্যাঁ, অথবা তুমি আরো বলতে পারো যে হোয়াইট কলার, হোয়াইট কলার রিলেটিং টু দ্য ওয়ার্ক ডান, হোয়াইট কলার ওয়ার্ক ইন এন অফিস, হোয়াইট কলার মানেও বোঝায় যে যে প্রফেশনাল, মানে বলো না যে হি যে মানে আপনি কোথায় আছেন যে হোয়াইট কলার জব মানে প্রফেশনাল জব করে, হোয়াইট কলার সাধারণ নেই স্যার, মানে এটা ওই সরাসরি অর্থে হয় না, মানে কিছু শব্দ আছে না যে তোমার ডাইরেক্ট না বুঝিয়ে অন্যভাবে অর্থটা ক্লিয়ার করে, এটা এই অর্থে আর কি, হোয়াইট কলার জব, শার্টের হোয়াইট কলার না, এটা শার্টের ইয়া না, মানে অর্থাৎ হোয়াইট কলার জব এটা বলে আর কি, মানে ভাষাটা এভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। সাদা পোশাক তো আমরা জানি যে একটা ফর্মাল পোশাক, তারা এটা আমাদের ভাষা না তো, এটা তাদের ভাষা, ইংরেজরা তারা এটা ব্যবহার করে, তারা শেখাচ্ছে কি যে আমরা হোয়াইট কলার বলতে আমরা প্রফেশনাল বলি, এই জন্য আমরা শিখে আমরা আমরাও বলতে ঠিক আছে ভাই আর কি করবো, এই হইলো অবস্থা। আচ্ছা, এখন কনভারসেশন অ্যান্টোনিম কি দেওয়া যেতে পারে স্যার, প্রফেশনাল মানে নন প্রফেশনাল বা এরকম? হ্যাঁ, তুমি দিতে পারো নন প্রফেশনাল অথবা অ্যামেচার, 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 অ্যামেচার বলতে পারো, হ্যাঁ, অ্যামেচার। আচ্ছা, এখন দেখো কনভারসেশন, কনভারসেশন তোমার হলো যে এখানে কথোপকথন, হ্যাঁ, এটা তোমায় দিতে পারো ডিসকাশন, টক, ডিসকাশন, টক, চ্যাট, গসিপ, হ্যাঁ, তারপরে তোমার এগুলো আছে, ডায়লগ দেওয়া যাবে না স্যার, ডিসকাশন না, ডায়লগ তোমার এখানে কি ডায়লগ কি মানে এখানে দেখতে হবে যে যে কনভারসেশন কিন্তু নাউনে আছে, তুমি সব কিছু দিতে তো হবে না, ডায়লগের ভার্ব কি, ডায়লগের ভার্ব কি ডায়লগ, হ্যাঁ, তুমি কি জানো ডায়লগের ভার্ব কি ডায়লগ নাকি অন্য কিছু নাকি ডায়লগ নাউন দিতে পারো, ডায়লগ তো এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে দিতে পারো, যেহেতু আমরা এখানে নাউন আছে তুমি ডায়লগ দিতে পারো, তারপরে তুমি দিতে পারো কি কনসালটেশন আলোচনা, কোনো কিছু বিষয়ে আলোচনা করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এটা গেল, তারপরে আছে আমাদের কি ইন্টারাপ্ট, কোথায় শব্দটা, এই যে ইন্টারাপ্ট, হু, এই যে ইন্টারাপ্ট কিন্তু এখানে ভার্ব হিসেবে আছে, কেমন, তাহলে আমরা ইন্টারাপ্ট এখানে কি দিতে পারি, অথবা তুমি কোনো কিছুতে তুমি ইয়া করলা, কাট ইন করলা, ব্রেক ইন, ব্রেক আপ, ব্রেক, কাট ইন, তারপরে এই যে এরকম, তারপরে তুমি ডিবেট হয় না, ডিবেট, ডিবেট কোন অর্থে হয়, ডিবেট কোন অর্থে হবে এখানে, কি অর্থে ব্যবহার করছো এখানে, কি তর্ক অর্থে বোঝাচ্ছে, হুএভার ইন্টারাপ্টস দ্য কনভারসেশন অফ আদার্স, যে কিনা যে কোনো ব্যক্তি কারো কথার মধ্যে বাধা সৃষ্টি করে, তাহলে ডিবেট কি বিতর্ক করছে এরকম কিছু, তোমাকে অর্থটা কিন্তু বুঝতে হবে, তোমাকে সব শব্দের অর্থ একরকম না, রাস্তায় দাঁড়ায় যদি বলো যে ওই খালি এদিকে আসো, এর মানে কি, রিক্সাকে বোঝাচ্ছে খালি মানে রিক্সা, আবার আবার বাসায় বললো যে আমাকে একটা খালি গ্লাস দাও, তো ওইখানে কিন্তু খালি বলতে রিক্সাকে বোঝায় নাই, তুমি তোমাকে বুঝতে হবে অর্থ, ঠিক আছে, খালি একটা বলে দিলে হলো না যে এটা দিলে হয় না, এটা দিলে, এটা দিলে হয় না, তুমি চিন্তা করো এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে, তুমি এখানে কনটেক্সট, ল্যাঙ্গুয়েজের কনটেক্সট এবং ল্যাঙ্গুয়েজের পার্টস অফ স্পিচটা তুমি বিবেচনা করো, তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা কি হিসেবে, এই যে ইন্টারাপ্টস কি এখানে ডিবেট হিসেবে ব্যবহৃত হয়েছে, ডিবেট অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, নাকি এখানে বাধা অর্থে, আমাকে এটা বুঝতে হবে, এটা না বুঝলে তো আমি তাহলে শব্দ ব্যবহার করতে পারি, এটা না বুঝলে তো আমি বোঝা গেল যে আমি আসলে কনটেক্সট বুঝি না, ভাষার যে অবস্থা, কোন অবস্থায় কি কথা বলছে সেটা আমি
বুঝতে পারি না, সেটা কিন্তু দুঃখজনক, সেটা বুঝতে হবে। আচ্ছা পোর্ট্রেট মানে হলো যে পিকচার, মানে ছবি। আচ্ছা ডিসপ্লে মানে কি? ডিসপ্লে বলতে এখানে কি বোঝাচ্ছে? মেক এ ডিসপ্লে অফ হিস ফান্ড অফ নলেজ। ডিসপ্লে মানে এখানে প্রদর্শন করা, কাউকে দেখানো, এক্সিবিট। হ্যাঁ এক্সিবিট, এক্সিবিট করা। ডিসপ্লে মানে এখানে এক্সিবিট করা, শো করা, প্রেজেন্ট করা। ঠিক আছে, তুমি শো করছো, প্রেজেন্ট করছো, তুমি তুমি ডিসক্লোজ করে দিচ্ছ নিজের সম্পর্কে। আর এটা উল্টা কি হবে? অ্যান্টোনিম গোপন করা, হাইড, অথবা কনসিল, CUNCEAL, কনসিল, হাইড করা, কনসিল করা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তো মোটামুটি সব শব্দ এখানে হয়ে গেছে, আর কোনো শব্দ আছে কিনা থাকলে বলতে পারো। স্যার নোটোরিয়াস, নোটোরিয়াস মানে হলো দুষ্ট, আমরা জানি। হ্যাঁ নোটোরিয়াস অভদ্র বা দুষ্ট আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি, বা চরিত্রহীন অর্থ অনেক সময় ব্যবহার করা হয়, বিভিন্ন অর্থে ব্যবহার করে। নোটোরিয়াস, ইনফেমাস, ইলফেমড। ঠিক আছে, নোটোরিয়াস মানে হলো যে ইলফেমাস, ইলফেমড, খারাপ অর্থে যেটা ব্যবহার করা হয়। স্যার ব্ল্যাক বা ডার্ক মাইন্ড বলা যেতে পারে, ব্ল্যাক অথবা, ব্ল্যাক অথবা মানে ডার্ক মাইন্ড, ডার্ক মাইন্ড এখন বলা যেতে পারবে না। কেন? ওইটা হলো তোমার যেই কনটেক্সটে তুমি চিন্তা করছো ওই কনটেক্সটে তুমি বলতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ তাহলে নোটোরিয়াস বলতে আমরা এখানে দেখেছি যে যে কি মানে কি যেটা যেটা স্ক্যান্ডালাস, যার মধ্যে অনেক দুষ্টামি চরিত্র আছে, বা যার মধ্যে অনেক প্রবলেমেটিক, বা অর্থাৎ নোটোরিয়াস মানে অর্থাৎ সে কিন্তু স্ক্যান্ডালাস, অথবা অনেক ক্ষেত্রে এটা আমরা অন্য অর্থে ব্যবহার করতে পারি। যেমন যে কেউ যদি এটাকে ফেমাস হিসেবে ব্যবহার করে, এখন অর্থটা নির্ভর করে তার শব্দের যেই দত্ত না এটার উপর নির্ভর করে, তুমি শব্দটাকে কোন হিসেবে ব্যবহার করছো, কোন অর্থে ব্যবহার করছো, এটার উপরে তার সিনোনিম অ্যান্টোনিমটা নির্ভর করে। ঠিক আছে, এটা হলো গুরুত্বপূর্ণ। শব্দের কিন্তু কোনো অর্থ নাই, শব্দের অর্থটা নির্ভর করে তার পরিস্থিতির উপরে, পরিবেশের উপরে। তুমি যে পরিবেশে শব্দ যেভাবে ব্যবহার করো তার অর্থটা কিন্তু ওইভাবেই তৈরি হয়। এই জন্য শব্দ নিয়ে খেলা খুবই ইম্পর্টেন্ট, শব্দের ব্যবহার জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমরা এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আমরা চলে যাচ্ছি এবার আমাদের পরবর্তী যে ইয়াটা আছে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের একটা নাটক অ্যাজ ইউ লাইক ইট এ, এই যে ছোট্ট এই গান। আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো স্যার, কোন শব্দের অ্যান্টোনিম বা সিনোনিম কোন ফ্রেজ বা ইডিয়মস দিয়ে করা সম্ভব কিনা? প্রশ্নকর্তা, প্রশ্নকর্তা যিনি করেছেন প্রশ্ন, ভালোভাবে গবেষণা করুন, ভালোভাবে বুঝুন যে হোয়াট ইজ অ্যান্টোনিম সিনোনিম, আর হোয়াট ইজ ফ্রেজ ইডিয়মস, হোয়াট ইজ অ্যান্টোনিম সিনোনিম, ভালো করে আগে বুঝো, এরপরে প্রশ্ন করো। ঠিক আছে, তুমি আসলে গুগলে সার্চ দাও যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড অ্যান্ড ফ্রেজ ইন ইডিয়মস, এটা বোঝার পরে এরপরে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। হ্যাঁ ঠিক আছে, জি স্যার। হ্যাঁ আগে প্রশ্ন করার আগে তুমি আগে জেনে নিবা যে আমি যে প্রশ্ন করছি এই এই টার্মগুলো, এই শব্দের টার্মগুলো আমি জানি কি না, আমি যে শব্দগুলো উচ্চারণ করছি এই শব্দগুলোর দায়িত্ব আমার বোধ কিন্তু তোমার। তুমি যে কোনো প্রশ্ন যখন করবে কাউকে, তখন তুমি দায়িত্ববোধ নিয়ে করতে হবে যে হ্যাঁ আমি যে প্রশ্ন করছি এই প্রশ্ন সম্পর্কে আমার ধারণা আছে, ধারণা না থাকলে আন্দাজে প্রশ্ন করলে তো হবে না। আচ্ছা দেখো, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের যে বিষয়টা এখানে বলা আছে, আর তারপরেও তুমি হয়তো মনে কষ্ট পেতে পারো, আমি বলি সিনোনিম অ্যান্টোনিম তো তোমার একদম সরাসরি কন্টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজে আমরা সিনোনিম অ্যান্টোনিম বের করি। কন্টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ বলতে এই যে বললাম না যে এই যে খালি মানে রিক্সা, বা রাস্তায় গিয়ে যদি ডাক দেয় এই খালি এদিকে আসো, রিক্সা বোঝাবে, কন্টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ, খালি বলতে রিক্সা। আবার বাসায় এসে বললে এক গ্লাস পানি, খালি একটা খালি গ্লাস দাও, তখন কিন্তু রিক্সা বোঝাবে না খালি বলতে, তখন গ্লাসে বোঝাবে খালি একটা গ্লাস। তো এখন বিষয়টা হলো যে ভাষা কিন্তু তার কনটেক্সটে কাজ করে, ভাষার অর্থটা, ভাষার যে সেমান্টিক অর্থ এটা কিন্তু তার সিচুয়েশন ভিত্তিক। ঠিক আছে, আর আর তুমি যেটা বলছো এই যে কি বলছে যে এটা এই প্রবাদ বাক্য যেগুলা, বা প্রবাদ প্রবচন, ইডিয়মস যেগুলা,
ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো তো আলাদা একটা বিষয়, এগুলো কিন্তু ভাষার ব্যবহার, কিন্তু এখানে অন্যরকম একটা ইঙ্গিত থাকে, ঠিক আছে? যেমন এখানে আমি যদি বেটার হাফ, বেটার হাফ তোমার একটা ফ্রেজ এন্ড ইডিয়মস, তাই বেটার হাফ বলতে এখানে তুমি কি বুঝো? হ্যাঁ, অর্ধেক ভালো, কিন্তু আমরা এখানে বেটার হাফ বলতে আমরা ভাষাটার বা বেটার হাফ শব্দটা আমরা এভাবে ব্যবহার করি যে অর্ধাঙ্গিনী, মানে তোমার স্ত্রীকে বোঝাচ্ছে, ঠিক আছে? যে বেটার হাফ, এখন তুমি যদি বেটার হাফের যদি আক্ষরিক অর্থ বের করতে যাও, তাহলে কি স্ত্রী বুঝাবে? এটা কিন্তু মানে স্যার তখন, মানে স্যার তখন ওয়াইফ থাকলে বেটার হাফ দেওয়া যাবে কিনা সেটা মানে আমি জিজ্ঞেস করছি। ওই তো তোমাকে এটা জানতে হবে, প্রত্যেকটা শব্দের যে ব্যবহার, ভাষার ব্যবহারটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আর তুমি বেটার হাফে তুমি অর্থ প্রকাশ করার জন্য বা এটা বোঝানোর জন্য তুমি হয়তো এটাকে প্যারাফ্রেজিং করে বোঝাইতে পারো, সামওয়ান হু হ্যাজ আ ওয়াইফ, প্যারাফ্রেজিং করে তুমি বোঝাইতে পারো, কিন্তু ওই অর্থে এটা কিন্তু হবে না। সরাসরি বেটার হাফের কোনো তোমার তুমি দিতে পারো না, সিনোনিম অ্যান্টোনিম হিসেবে তুমি এটা ইউজ করতে পারো না। তুমি হয়তো এটাকে প্যারাফ্রেজ আকারে বেটার হাফ মানে তুমি এখানে ওয়াইফ বলতে পারো, এটা সিনোনিম হিসেবে বলতে পারো, ঠিক আছে? এটাই। আচ্ছা দেখো, এখানে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ সম্পর্কে বলা হয়েছে যে টু ইম্পর্টেন্ট ডিমান্ডস অফ হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল, জীবন একদম বসবাসের অযোগ্য হয়ে যায়, নিরস হয়ে যায়, ডাল হয়ে যায়, এগুলো যদি না থাকে মানুষের মাঝে, তাই না? দো হিউম্যান বিইংস নিড দ্যাম ব্যাডলি, ব্যাডলি বলতে খারাপ ভাবে না, কিন্তু খুব জরুরিভাবে মানুষের এগুলো প্রয়োজন। ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড, তো ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আসলে আমরা মা বাবার কাছ থেকে পেয়ে থাকি। মা বাবা যতটুকু আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য তার মা বাবা যতটুকু মানে স্যাক্রিফাইস করতে পারে, পৃথিবীর আর কেউ পারবে না, ঠিক আছে? নাটক, সিনেমা, গানে আমরা যত দেখি যে এরকম বিভিন্ন যে গল্প দেখি বা বিভিন্ন যে রোমান্টিক যে বিষয়গুলো দেখি, এগুলো আসলে ওগুলোতে বাস্তবতা নাই। তো মা বাবার মতো কেউ তোমাকে আদর করতে পারবে না, এটা একটা বাস্তব। আর সবচেয়ে বড় তোমাকে আদর আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ করতে পারবে না। দ্য শর্ট সং ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার, এই যে উইলিয়াম শেক্সপিয়ার একটা শর্ট সং লিখেছেন, তার যে একটা নাটক এজ ইউ লাইক ইট, এটার মধ্যে উনি ল্যামেন্টস মানে বিলাপ করা, কান্না করা, বিলাপ করা, দ্য অ্যাবসেন্স অফ ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইন হিউম্যান লাইফ, যে হিউম্যান লাইফে ট্রু লাভ এবং ফ্রেন্ডশিপটা আসলে নাই, উনি এটা দেখতে পেয়েছেন। তো আগের আগের দিনের ইংলিশে একটু পার্থক্য আছে, ব্লো ব্লো দাও উইন্টার উইন, বয়ে যাও তুমি শীতের বাতাস, উনি বলছেন আর কি শীতের বাতাসকে উনি বলতেছেন যে বয়ে যাও শীতের বাতাস, দাও আর্ট নট সো আনকাইন্ড, দাও বলতে তুমি, ইউ, দাও বলতে আগে ইউ বুঝাতো আর কি, এখন বলতেছে, তখন ওরা ওনারা বলতো দাও, কিন্তু এখন আমরা বুঝি ইউ, আর্ট মানে আর, দাও আর্ট নট সো আনকাইন্ড, তুমি অতটা নির্দয় নও, নও তুমি অতটা নির্দয়, বলতেছে যে শীতের বাতাস তুমি খুব ঠান্ডা, কিন্তু তুমি অতটা নির্দয় নও, অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, হ্যাঁ তুমি অতটা নির্দয় নও, কিন্তু মানুষের যে কিন্তু অকৃতজ্ঞতা এটা খুবই নির্দয়, বলছে যে তুমি উইন্টার উইন, তুমি প্রকৃতির একটা অংশ, হ্যাঁ তুমি ওই বাতাস, তুমি ঠান্ডা বাতাস শীতকালে বয়ে গেলে আমাদের কষ্ট লাগে, কিন্তু বন্ধুর সাথে, বন্ধুর অকৃতজ্ঞতার সাথে যখন আমরা তোমাকে তুলনা করি, তোমার কষ্টটাকে, শীতকালের বাতাস বয়ে যাওয়াটা কষ্টটাকে যখন বন্ধুর অকৃতজ্ঞতার সাথে তুলনা করা হয়, তাহলে তোমাকে মনে হয় যেন তুমি, হ্যাঁ অতটা নির্দয় নও, মানে তুমি অনেক, মানে তুমি অনেক ঠান্ডা প্রকৃতির, মানে তুমি অনেক কি বলে যে কাইন্ড, তুমি অতটা আনকাইন্ড না। এই যে একটা তুলনা করেছে, কিন্তু এখানে একটা কম্পারিজন হয়েছে, যতটা মানুষের অকৃতজ্ঞতা তার মতো অতটা তুমি নির্দয় নও। তারপর বলছে দাই টুথ ইজ নট সো কিন, দাই তোমার টুথ, দাঁত ইজ নট সো কিন, তোমার দাঁত এতটা মানে তীক্ষ্ণ নয়, বাতাসের কি দাঁত আছে নাকি? তারপরে কবি হয়তো কল্পনা করছেন যে, যেহেতু কবিরা কল্পনা করতে ভালোবাসে, উনি বলছেন যে তোমার দাঁত, তুমি যে কামড় দাও ঠান্ডা বাতাসটা, মনে করি তুমি, অর্থাৎ কবি এখানে বাতাসকে একটা নির্জীব বিষয়কে এখানে পার্সোনিফাই করছেন, হ্যাঁ পার্সোনিফাই কবির এটা করে থাকেন, এটা একটা লিটারারি টার্ম, দ্য পোয়েট অ্যান্ড লিটারারি পার্সন, আই মিন পার্সোনিফাই যেটা প্রাণ নাই সেটাকে ওনারা প্রাণ দিতে ভালোবাসেন,
এরকম একটা বিষয় মনে হয় যেন উইন্টার উইন্ড মনে হয় ভাবতে পারে, উইন্টার উইন্ডের মনে হয় ফিলিংস আছে, উইন্টার উইন্ডের মনে হয় যেন দাঁত আছে, কিন্তু তার সে দাঁত দেখা যায় না। হ্যাঁ, মানে দাঁত দেখা গেলেও সে দাঁত অত তীক্ষ্ণ নয়, বিকজ দাও আর্ট নট সিন, কারণ তোমাকে তো দেখা যায় না। অল দো দাই ব্রেথ বি রুট, যদিও তুমি যখন নিঃশ্বাস নাও, তুমি যখন শ্বাস প্রশ্বাস নাও, সেটা কিন্তু খুবই রুট, অর্থাৎ বাতাস যখন তুমি বয়ে যাও তখন কিন্তু তুমি রুদ্র আকার ধারণ করো। হেই হো সিং হেই হো অ্যান্ড টু দ্য গ্রিন হোলি, গেয়ে যায় গান, গেয়ে যায় গান সবুজের প্রান্তরে, হ্যাঁ সবুজের বনানী তলে বা সবুজের প্রান্তরে, এরকম আর কি একটা বিষয়। স্যার এখানে হলি মানে কি? ওই যে সবুজের একটা ইয়ার কি নিকুঞ্জ বা সবুজের একটা স্থান, সবুজময় একটা প্রান্ত বলা যেতে পারে স্যার। হ্যাঁ বাবা ভাবের বিষয় থাকে কবিতার অনুবাদ, মানে সবার মোটামুটি কাছাকাছি হয়, তবে তারপরেও কিছুটা পার্থক্য থাকে, এখানে ব্যক্তিগত একটা টাচ, পার্সোনাল টাচ এখানে থেকে যায়। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, অধিকাংশ বন্ধুত্বই মিথ্যা, ও মানে ভনিতা, ফেইনিং মানে ভনিতা মিথ্যা, মোস্ট লাভিং মেয়ার ফলি, অধিকাংশ ভালোবাসাই হলো ভারামি বোকামি, দেন হেই হো দ্য হোলি, দিস লাইফ ইজ মোস্ট জলি, হ্যাঁ দেন হেই হো দ্য হোলি, এই যে হেই হো, দেন হেই হো দ্য হোলি, লতা গুল্ম তোলে, হ্যাঁ দ্য লাইফ ইজ মোস্ট জলি, জীবনটা আসলে আনন্দের, ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, থেমে যাও তুমি বিটার স্কাই, স্কাইটাকে উনি বিটার বলছেন, আকাশটাকে উনি কি বলছেন, আকাশটাকে উনি বলছেন যে জমে যাওয়া,